ইন্ডিয়া কিন্তু তাদের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের সাথে ফার্স্ট টেস্টের জন্য। ভালো একটা দল কিন্তু তারা অলরেডি ঘোষণা করেছে। আসুন দেখে নেই যে কে কে আছে স্কোয়াডে। রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা এবং ইয়াশ দয়াল। শুভমান গিলকে নিয়ে অনেক কথা হচ্ছে যে তিনি দলে থাকার পজিশনটা ডিজার্ভ করে কিনা, বাট রাইট নাও তিনি কিন্তু দলে আছেন এবং সিলেক্টররা টেস্টে মানে লং ফরম্যাটে তার উপর ভরসা রাখতে চাচ্ছে। সো লেটস সি যে তিনি বাংলাদেশের সাথে কাম ব্যাক করতে পারে কিনা। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এত ভালো এবং এত প্লেয়ার সাইড লাইনে রয়েছে এবং এটা বলাই বাহুল্য যে এখানে চান্স পাওয়া এবং চান্স পেয়ে পারফর্ম না করা খুবই হতাশাজনক। ঈশান কিশান যেহেতু নাই তো ধ্রুব জুরেল তিনি এসে পড়েছে। ঈশান কিশান তার নিজের ভাগ্য নিজে খাচ্ছে, লং ফরম্যাটে অনেকেই খেলতে চাচ্ছেন না, বাট এটা কিন্তু অনেক ক্ষতির একটা জিনিস। শ্রেয়াস আইয়ার তিনিও কিন্তু এই স্কোয়াডে নেই, তার ফর্মও বেশ ভালোই ছিল কিন্তু কোন না কোনো কারণে কিন্তু শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশান তারা দুজন দলে নেই। ঈশান কিশান যতটুকু বলা হচ্ছে যে ইঞ্জুরি, বাট শ্রেয়াস আইয়ার বোধ এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে কোন একটা ক্ল্যাশ চলছে। সরফরাজ খান তিনি দারুণ ফর্মে ছিলেন এবং আশা করছি তিনি টপ ইলেভেনে থাকবে এবং তার মারমুখো যে অ্যাপ্রোচ এবং তিনি ভালো একটা পজিশনে খেলে 5-6 নম্বরে তিনি ব্যাটিং করার চান্স পাবে। আশা করছি তিনি তার ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে এবং দলে যেহেতু আছে অবশ্যই সবাই এক্সপেক্ট করি আমরা যে ভালো একটা খেলা হবে। পেসারদের মধ্যে ভালো পেস অ্যাটাক, বুমরা কিন্তু আছে, সিরাজ আছে, ইয়াশ দয়াল তিনি কিন্তু দলীপ ট্রফিতে খুব ভালো বোলিং করছে এবং অনেক উইকেট পাচ্ছে, সো তিনি এবার চান্স পেয়েছে। আমার কাছে একটা প্লেয়ার অর্শদীপ সিং, তাকে T20 এবং হোয়াইট বলে আর কি তাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমার মনে হয় রেড বলে লং আউট ভার্সনে অর্শদীপ সিং একটা ভালো বলার হতে পারে। তিনি যদি ফিট থাকেন আমার মনে হয় যে ইয়াশ দয়ালের পরিবর্তে যদি অর্শদীপ সিং কে নেওয়া হতো আমার মনে হয় যে আরো ভালো হতো। আকাশদীপ রিসেন্ট ফর্ম খুব ভালো তাই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্ডিয়ার এই টিমটা কিন্তু একদম টপ নচ এবং সবাই খুব দারুণ প্লেয়ার, সো বাংলাদেশের জন্য কিন্তু খুব টাফ চ্যালেঞ্জেস হচ্ছে সামনে, যে তাদের পেস বোলিং অ্যাটাক এবং স্পিন এট দ্য সেম টাইম অ্যান্ড দেয়ার ব্যাটসম্যান। ইন্ডিয়া হ্যাভ সো মেনি ব্যাটসম্যান অ্যান্ড দে প্রোডিউসেস এভরি ইয়ার, ইচ সিজন দে গট নিউ ব্যাটসম্যান লিস্ট, ইউ নো, সো আই এম ভেরি অ্যাফ্রেড অফ দেয়ার ব্যাটসম্যান টু বি অনেস্ট, বিকজ আমাদের বোলিং লাইন আপ খুব ভালো বাট যেহেতু পিচ ইন্ডিয়ান সো ইটস টাফ, মেবি ইন থার্ড ডে ফোর্থ ডে ফিফথ ডে যদি খেলা যায় তাহলে স্পিন কিন্তু ভালো পাবে বাংলাদেশের স্পিনাররাও। সো দেখি যে আসলে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হয় এবং আশা করছি ভালো একটা টেস্ট হবে। সত্যি কথা আমি বাস্তবতা বা ফ্যাক্টে বিশ্বাস করি এবং আমরা অবশ্যই জয় চাই, বাট ফ্যাক্ট হচ্ছে দ্য ট্রু থিং দ্যাট আই ওয়ান্ট অ্যাট লিস্ট বাংলাদেশ যেন ড্রটা অ্যাচিভ করতে পারে। তো থ্যাংক ইউ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখলেন, অনেক লম্বা বক্তব্য দিয়েছি, সরি ফর টেকিং ইউর টাইম, সো টেক কেয়ার ইউর সেলফ, আই এম ফাহিম, আই এম টেকিং লিভ ফ্রম কি করা যায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।